দ্রব্যমূল্যের প্রতিবাদে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে সিআইটিইউর বিক্ষোভ সমাবেশ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে সিআইটিইউর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা এবং স্থানীয় কর্মী সমর্থকেরা নেতৃত্ব দান করেন এই বিক্ষোভ সমাবেশে। নেতৃত্বরা জানান, মানুষের পাশে থাকার ক্ষেত্রে সরকারের থেকেও অগ্রণী ভূমিকা নিচ্ছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। রাজনৈতিক স্বার্থে সরকারের কাজ দলীয় হিসেবে বর্ণনা করে থাকেন তারা। সহযোগিতা দূরে থাকুক, প্রাণে বাজার ভ্যাকসিন মেলেনি অধিকাংশ মানুষের। কেন্দ্র এবং রাজ্য সরকারের দোষারোপে সাধারণ মানুষের কর্মহীন পরিস্থিতিতে প্রাণ অষ্টাগত। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া। অন্যদিকে নতুন কর্মসংস্থান দূরে থাক, বেসরকারিকরণের মাধ্যমে কর্মহীন হয়ে পড়েছে সকলে। সাধারণ মানুষের জনমত গড়ে তোলা এবং আন্দোলন সংগঠিত করার জন্য আজকের এই আয়োজন। সমস্ত যা সামগ্রী, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে শুরু করে চাল, ডাল, তেল, নুন, সবজি, 40% হচ্ছে খাদ্য সামগ্রী মূল্য বৃদ্ধি করে দেশ। গোটা দেশে এই সময়কালে করোনা আবহাওয়ায় মানুষের অর্থনৈতিক অবস্থা চরম সংকটে, সেই সময় দাঁড়িয়ে বৃদ্ধি, এর বিরুদ্ধে দাঁড়িয়ে সিআইটিইউ আমরা হচ্ছি রাস্তায় নেমেছি যে দিল্লি সরকার এবং রাজ্য সরকার দুই সরকারকেই হচ্ছে পেট্রোল ডিজেল সহ সমস্ত জিনিসের যে দাম, সেই দাম কমাতে হবে, তারই প্রতিবাদে হচ্ছে আজকে আমাদের এই। আজকে এই যে কেন্দ্রীয় সরকার এত মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে, পেট্রোল ডিজেল এবং আনাজপাতির বিভিন্ন জিনিসের দাম বাড়াচ্ছে এবং মধ্যবর্তীদের হেসেলে লেগেছে আগুন, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে মানুষকে নিজেকে উপলব্ধি করতে হবে, কারণ এবারেও যখন আমাদের রাজ্যে কর্পোরেট মিডিয়ার যে বাইনারি, অর্থাৎ বিজেপি নাহলে তৃণমূল, তৃণমূল নাহলে বিজেপি, এর মধ্যে দিয়ে মানুষ কেউ তৃণমূলকে ভোট দিয়েছে, কেউ বিজেপিকে ভোট দিয়েছে, মানুষ যেটা চিন্তা করেনি যে অর্থনৈতিক যে আক্রমণ বিজেপি সরকারের 14 সাল থেকে ধারাবাহিকভাবে করে আসছে এবং 19 সালে আসার পর হচ্ছে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের ওপরে এই আক্রমণ আরও বেড়েছে এবং মানুষ আজকে নিজেদের উপলব্ধির মধ্যে আনতে পারছে যে কী ভয়াবহ অবস্থা গরিব মানুষের সর্বত্র, মানে মানুষের ক্রয় ক্ষমতা প্রতিদিন কমছে এবং দেখেছেন যে এই সময়কালে দাঁড়িয়ে আমরা হচ্ছে গোটা পৃথিবীতে খাদ্য সূচকে আরও 6 ধাপ নেমে গেছে এবং আমাদের উপরে বাংলাদেশ, শ্রীলঙ্কার মতন দেশ এখন খাদ্য সূচকে আমাদের উপরে রয়েছে, আমরা ক্রমশ নিচের দিকে নামছি। মানুষকে এটা উপলব্ধি করবার জন্যই, করানোর জন্যই হচ্ছে আমাদের এই সভা এবং আমরা এর মধ্যে দিয়ে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাইছি যে ধর্ম নয়, জাত নয়, লড়াইটা হবে ভাত, পেটের ভাত, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, এর বিরুদ্ধে লড়াই। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।